দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ অর্জুন উবাচ এবং শতত যুক্তায় ভক্তস্থান পরিপাশতে যে চৈপস্কর্ম ব্যক্ত তেষাঙ্কে যুগ বিত্তমান। শ্রী ভগবান উবাচ ময়াবেশ্য মনুজেমা নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা তেমে যুক্ত তোমা মথাহা। যেহেতু অস্করম অনির্দেশ্য অভ্যক্তম পরিপাশতে সর্বত্র গম চিন্তঞ্চ কুটস্থম অচলম ধ্রুবম সংনৈম্য ইন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হইতে রতাহা। ক্লেশুধিকতরস্থেষাম অব্যক্তাশক্ত চেতসাম অব্যক্তাহী গতির ধুক্কং দেহ অপদ্বির বাইপতে। যেহেতু সর্বাণী কর্মাণি মহি সংমৈশ্য মৎপরা অনৈন্য নেবে যুগেন মাং ধ্যন্ত উপাসতে তেষাম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামিন চিরাৎপাত্র ময়া বেশিত চেতসাম ময়েব মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশ নিব শিষ্যসি ময়েব অত ঊর্ধ্বং ন সংশয় অত চিত্তং সমাধাতুং ন শক্নুষি ময়ি স্থির অভ্যাস যুগেন তত্তু মামিচ্ছ আপ্তু ধনঞ্জয়। অভ্যাসে পেশমর্থুষি মৎকর্ম পরম ভব মদর্থম অভি কর্মাণি খুর্বন সিদ্ধিম অবাপসি অতৈত দৈব্য শক্তুষি কর্তুম মৎযুগম আশ্রিত সর্বকর্মফল ত্যাগম তত কুরু যথাত্মবান। ত্রিঘ্ন অভ্যাস জ্ঞানাধ্যয়ন বিশিষ্যতে ধ্যানাত কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তি অনন্তরম অধ্যেষ্টা সর্বভূতানাম মৈত্রকরুণ এভচ নির্মম নিরহংকার সমধুক্ক সুখস্খমী সন্তুষ্ট সততং যোগী যথাত্মা ধীর নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধি যুমদ্ভক্ত সমে প্রিয় যসমান্নু দ্বিজতে লুকু লুকাত্ম উদ্বিজতে চয় হর্ষামর্ষ ভয় উদ্বেগৈ মুক্তজ সচমে প্রিয় অনপেষ্ক শুচির্ধস্ক উদাসীন গতৈব্যত সর্ব আরম্ভ পরিত্যাগী যুমদ্ভক্ত সমে প্রিয় জুনরিষ্যতি ন দেষ্টি ন সূচতি ন কাংস্কতি শুভ শুভ পরিত্যাগী ভক্তিমাঞ্জ সমে প্রিয় সমশত্রৌচ মিত্রেচ তথা মান অপমানয় শীতুষ্ণ সুখ দুঃখেশু সমসঙ্গ বিবর্জিত। তুল্য নিন্দা স্তুতির মণি সন্তুষ্ট যেন কেনচি অনিকেত স্থিরমতির ভক্তিমানে প্রিয় নরহ। যেহেতু ধর্মামৃতমিধম যথা উক্তম পরিপাশতে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তা স্থিতিবমে প্রিয়া। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সহিতায়াং বৈয়াশিক্ষাং বিষ্ণুপর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যুগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযুগ নাম দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ে বাংলা অনুবাদ বলছি, দ্বাদশ অধ্যায় ভক্তিযুগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এভাবে সর্বদা তোমাতে চিত্ত সমর্পণ করে যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষর উপাসনা করেন তাহাদের মধ্যে শ্রেষ্ঠ সাধককে? ভগবান বললেন, যারা সম্পূর্ণভাবে আমাতে মন নিবিষ্ট করে নিত্যযুক্ত হয়ে পরম শ্রদ্ধা আবরে আমার উপাসনা করেন তারা আমার মতে শ্রেষ্ঠ সাধক। কিন্তু যারা সর্বদা সকলের কল্যাণ সাধন করেন, সকলকে
সমান দৃষ্টিতে দেখেন। ইন্দ্রিয়গুলি সংযত করে ইন্দ্রিয়ের অতীত, চিন্তার অতীত, বর্ণনার অতীত সর্বব্যাপী সকল বস্তুর মূলে অবস্থিত স্থির নিত্য ব্রহ্মকে উপাসনা করেন, তারাও আমাকে প্রাপ্ত হন। তবে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের কষ্ট বেশি, কারণ ব্রহ্মে মন স্থির করা মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য। কিন্তু যারা সমস্ত কর্মফল আমাতে অর্পণ করেন, একমাত্র আমাতে চিত্ত স্থির রেখে একনিষ্ঠ ভক্তির দ্বারা আমার ধ্যান উপাসনা করেন, হে ভক্ত, আমি তা দিগকে শীঘ্র মৃত্যুর সংসার সাগর থেকে উদ্ধার করি। তুমি আমাতে মন স্থির রাখো এবং আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে ধ্যানতে তুমি আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। অর্জুন, যদি কোনো প্রকারে আমাদের চিত্ত স্থির রাখতে না পারো, তাহলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করে আমাকে পেতে চেষ্টা করো। এই অভ্যাসযোগে যদি অক্ষম হও, তাহলে সর্বদা আমার উদ্দেশ্যে কাজ করো, আমার কথা বলো, আমার কথা শুনো, আমার কথা শোনাও, যখন যে কর্ম করো উদ্দেশ্য রাখো আমার প্রীতিবিধান, তাহলে অবিলসিত ভক্তি সম্পদ লাভ করবে। ইহ যদি না পারো, তাহলে সমস্ত কর্ম আমার তো অর্পণ যে যোগ তা আশ্রয় করো এবং স্থির মনে হয়ে সকল কর্মের ফল ত্যাগ করো। অভ্যাসের চেয়ে জ্ঞান বলো, জ্ঞানের চেয়ে ধ্যান বলো, ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ করো। সকল প্রকার কর্মফল ত্যাগ করতে পারলে পরম শান্তি পাওয়া যায়। কারো প্রতি যার বিদ্বেষ নেই, যিনি সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন ও দয়াশীল, যিনি সকলকে সমদৃষ্টিতে দেখেন, যিনি অহংকার বর্জিত, সুখে দুঃখে সমভাবাপন্ন ও সদা সন্তুষ্ট, যিনি সমাহিত চিত্ত, সংযত স্বভাব ও আমাতে একান্ত ভাবে বিশ্বাস পরায়ণ, যার মনোবুদ্ধি আমাতে অর্পিত, এই শ্রেণীর ভক্ত আমার প্রিয়। যারা কাছ থেকে কোনো লোক কষ্টদায়ক ব্যবহার পায় না এবং অন্যের ব্যবহারে যিনি কোনো প্রকার উদ্বেগ বোধ করেন না, যিনি আনন্দ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়। যার কোনো বিষয়ে স্পৃহা নেই, ভিতর বাহিরে যিনি সর্বদা পবিত্র, কর্তব্য কর্মে যার আলস্য নেই, তিনি পক্ষপাত শূন্য, কোনো কিছু যাহাকে মন কষ্ট দিতে পারে না এবং ফল কামনা করে যিনি কোনো কর্ম আরম্ভ করেন না, এই ভক্ত আমার প্রিয়। অভীষ্ট বস্তু লাভ করে যিনি আনন্দ অধীর হন না, যিনি অবাঞ্ছিত লাভে বিরক্ত হন না, যিনি কখনো সুখ করেন না, কিছুতেই যার আকাঙ্ক্ষা নেই, কর্মের ভালো মন্দ ফল যিনি ত্যাগ করেছেন, সেই ভক্ত আমার প্রিয়। তিনি শত্রু মিত্রে মার অপমানে শীত উষ্ণতায় সুখে দুঃখে সমত্ব বুদ্ধি সম্পন্ন, যার কিছুতেই আসক্তি নেই, যার নিন্দা প্রশংসা একই অবস্থা, তিনি স্বল্পবাসী, যা কিছু পান তাতে যিনি সন্তুষ্ট থাকেন, গৃহ আদিতে যার মমত্ব বুদ্ধি নেই, যিনি স্থিরচিত্ত ও ভক্তিমান, আমার সেই ভক্ত অতীব প্রিয়। আমি যে অমৃতুল্য ধর্মের কথা বললাম, তা যিনি পালন করেন, আমাদের যার শ্রদ্ধা আছে, তিনি একমাত্র আমাকে পরম আশ্রয় বলে জেনেছেন, সেই ভক্ত আমার প্রিয়। ইতি ভক্তিযুগ নামক দ্বাদশ অধ্যায়।